ছানি আবার গুছিয়ে সস ফস দিয়ে একদম নমস্কার, গুড্ডির ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সন্ধ্যাবেলাতে নিয়ে এসেছি একদম চটপটা ভেজিটেবিলের চপ আর এরকম বড় বড় টমেটো নিয়ে এসেছি আপনাদের দাদা বাজার থেকে। টমেটো চপ করব, আলু আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি। আসুন তাহলে এগুলো সবজিগুলো কাটাকাটি করি। সবজির মধ্যে নিয়েছি আমি হচ্ছে বিট আর গাজর, এইটা ছাড়িয়ে ঘষে নিই তারপর শুরু করব। বিটটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে তারপরে ঘষে নেব। কাটাকাটি সব হয়ে গেছে, এবার গাজরটা ঘষে নেব। তো অনেক টমেটো, হ্যাঁ আজ সব মন খুলে খাবে। ঘষে নিই বিটটা আর গাজরটা। ভেজিটেবিল চপ আর টমেটো চপ সব মন খুলে খাবে। কি সুন্দর করে ভেজে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, আমি একদম মিহি করিনি, একটু দানা দানা আছে, এরকম ভাবে বেটেছি। তা লঙ্কাটা বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে, আমি একদম মিহি করিনি, এইরকম রেখেছি। টমেটো বীজ গুলো বের করে নি। গরম হয়ে গেছে, এখন আমি আগে টমেটো চপের আলুটা করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি হিং, তেল গরম হয়ে গেছে, দেব হিং। হিং দিলে আর গুড়গুড় করছে। আর দেব আদা, আদা লঙ্কা বাটাটা, আদাটা খানিকক্ষণ নাড়িয়ে নিয়েছি, আর দিয়ে দেবো আলুগুলো। নড়াচড়া করে নিচ্ছি, ভাজা মশলাটা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, তেল দিয়ে দেবো। এখন করবো হচ্ছে ভেজিটেবিল চপের ভর্তাটা। তেল গরম হয়ে গেছে, দেব হিং। এবার দিয়ে দেব আদা লঙ্কা বাটাটা। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব এই গ্রেট করা বিট আর গাজর। দেবো নুন, রসুন,
ফর্দার, গায়ে গুঁড়ো ফর্দার, হলুদ, ভেজিটেবিল চপে বাদাম দিলে ভালো লাগে খেতে, দিয়ে দেবো বাদাম। এখানে এটা তো ভাজা মশলা দিয়ে দেবো, হয়ে গেছে, নামিয়ে নেবো। ভেজিটেবিল চপগুলো সুন্দর করে পাকিয়ে নিই, তারপরে বিস্কুটের গুঁড়ো ফেলে ভাজবো। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিই, তেলটা গরম হতে থাকুক। এবার তেল গরম হয়ে গেছে, দেবো এবার তেল গরম হয়ে গেছে, চপগুলো একে একে ছেড়ে দেবো। হেভি কালার এসছে তো, টমেটোর চপ তো ভালোই খেলাম, এটা আবার কিরম হবে দেখি। আরেক রাউন্ড হয়ে গেছে, এরকম ভাবে সবকটা চপ ভেজে নিচ্ছি, এটা তুলে নি আরেক সবকটাই ভেজে নেব। নিয়েছি বেসন, এর মধ্যে দিয়েছি নুন, দেব হলুদ, আমি আর কিছু দেবো না, হাতে সুন্দর করে ফেটিয়ে আমি এটা কর্ম যাতে মুচমুচে হয় সেভাবে ফেটাবো। আমি এর মধ্যে একটু মুচমুচে হওয়ার জন্য গরম তেল দেব, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো ব্যাটারে দিয়ে, একবার ভাজা হয়ে গেছে, গোল কোট করবো। আমাদের চপ খাওয়ার জন্য কেউ রেডি হতে না হোক, আমাদের যারা রেডি হয়ে গেছে চপ খাওয়ার জন্য, সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে, ভালোই লাগছে খেতে। আবার অতিথি চলে এসছে, দারুন দারুন, পুরো কথা হবে না, দারুন হয়েছে, পুরো মাখন দেখা হচ্ছে আর একটা পরের একটা ব্লগে।